এখন চলেছি রান্নাতে। তোমরা জানেন আমরা ভিডিওটা ছাড়বেন, রান্না করব আজকে কাতলা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করব। মাছের তরকারিটা করার জন্য আমি আলু কেটে নিচ্ছি। আপনাদেরকে আজকে স্বাগত। আমি আজকে কাতলা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। মাছটা আমি দিয়ে দিই, বন্ধুরা মাছটা ধোয়া হয়ে গেছে, আমি চলুন রান্না হয়ে যাবে। কাতলা আলু, কাতলা মাছ আর আলু দিয়ে ঝোল করতে মশলা লাগবে ধনে জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর ফোড়নে লাগবে জিরে তেজপাতা আর গরম মশলা বাটা, টমেটো, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি। এখন আমি প্রথমে ধনেটা আর জিরেটা বেটে নেব। ধনে আর জিরেটা বাটা হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। আদা 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 দাও, আদা দাও, এবার আদাটা বেটে নেব। এই দুটো খালি, এই দুটো খালি, এই দুটো খালি। আদা বাটাটা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি কোনটা এটা দেব, বাটা হয়ে গেছে, এখন লাগবে না, ছেড়ে দাও এটা রাখ। বন্ধুরা উনানটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা চাপিয়ে দিলাম।
মাছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে মাছটা মাখিয়ে নেব। বলো, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি মাখামে মাখে রান্নায় সাহায্য করছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আচ্ছা ঠিক আছে, মাছগুলো ভাজা হচ্ছে, এখনো হয়নি, আরো হবে। বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, মাছের ঝোলের আলুটা ভেজে নেব। বন্ধুরা আলুটা লাল লাল করে ভেজে নিলাম, কোথায় আছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, এর একটু পাতলা ঝোল হবে তাই একটু জলটা বেশি দিলাম। তরকারিটা গড়গড় ফুটছে, দেখুন তরকারিটা ফুটছে। বন্ধুরা তরকারিটা মাছটা দিয়ে দেবো, আর একটু ফুটু, মাছটা দেওয়া হয়েছে।
তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।